আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে নিতে হয়। আপনারা যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। তো এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও শিখে নিতে পারে যে ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়। তো কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি চলে যাব ফেসবুক আইডির মধ্যে এবং সেখানে গিয়ে দেখিয়ে দেবো কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। আর হ্যাঁ, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এখন আমরা ফেসবুক আইডির মধ্যে ঢুকবো, তার জন্য ফেসবুক অ্যাপসটা যে রয়েছে এই অ্যাপসটা আমি জাস্ট ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে যে আইডিতে আপনারা ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা লগ ইন দিয়ে নেবেন। তো আমার লগ ইন দেওয়া আছে। তারপরে এই যে প্রোফাইল আইকন বা থ্রি ডট বার থাকবে সেটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের কী করতে হবে, সেটিংসের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন অনেক অপশন রয়েছে নিচের দিকে, এগুলোর দরকার নাই। এই কি উপরে দেখেন পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনগুলো রয়েছে। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো অপশন আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটা রয়েছে এই অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে উপরেই দেখেন রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড অপশন। তো এই অপশনটার উপরে আমি এখন জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমার যে প্রোফাইলটা সেইটা কিন্তু আমার এখানে শো করতেছে। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কারেন্ট পাসওয়ার্ড, মানে আমার যে পাসওয়ার্ডটা এখন আমি ইউজ করতেছি সেই পাসওয়ার্ডটা দিতে হবে, এবং নিউ পাসওয়ার্ড দিতে হবে এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো এটা আপনারা কীভাবে দিবেন, প্রথমে আপনার যে পাসওয়ার্ডটা রানিং আছে সেটা দিবেন, এরপরে নতুন একটা পাসওয়ার্ড দিবেন, একটু শক্ত পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটাই আবার রিটাইপ নিউ পাসওয়ার্ডে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো আমি এটা বসিয়ে কী করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ডগুলো বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা জাস্ট বসিয়ে দিছি। এরপর আমাকে কী করতে হবে, জাস্ট চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন সাথে সাথে কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে কী দেখাচ্ছে যে এই যে আইডিটা কোন কোন ডিভাইসে মানে লগ ইন দেওয়া আছে সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। দেখেন আমার ফোনটা কিন্তু রিয়েলমি 5 প্রো, এটা কিন্তু প্রথমে দেখাচ্ছে। সেই সাথে আমার স্যামসাং যে ফোনটা আছে সেটাতে লগ ইন দেওয়া আছে, এবং সেই সাথে ডেস্কটপেও কিন্তু আমার লগ ইন দেওয়া আছে, সেইগুলোও কিন্তু আমাকে দেখাবে। তো নিচের দিকে গেলে পরে কোন কোন জায়গায়, এই দেখেন এখানে কিন্তু উইন্ডোজ পিসিতে লগ ইন দেওয়া আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। মোট কথা কোথায় কোথায় লগ ইন দেওয়া আছে সব কিছু কিন্তু আপনাদেরকে এইখানে দেখাবে। এখন আপনারা চাইলে এখানে যদি অন্যান্য ডিভাইস থেকে আপনি লগ আউট করে নিয়ে আসতে চান তাহলে সেই সেই ডিভাইস আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে লগ আউটের উপরে ক্লিক করতে হবে। আর আপনি যদি লগ আউট না করে শুধুমাত্র পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তাহলে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, ইনস্টে লগ ইট ইন এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং যে যে ডিভাইসে লগ ইন করা ছিল সেগুলো লগ ইনই থেকে যাবে। তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছি না, কারণ পাসওয়ার্ডটা চেঞ্জ করলে আবার মনে রাখা একটু কষ্ট হয়ে যাবে। তো জাস্ট আপনারা এখানে স্টিল লগ ইট ইন এই অপশনটাতে ক্লিক করলে পাসওয়ার্ডটা আপনাদের সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। তো ভিডিওটা এখনও শেয়ার না করলে, ভিডিও দেখা যেহেতু শেষ, অবশ্যই শেয়ার করে দিন।